আসসালামু আলাইকুম, ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদি হাসান আজিম। ক্ষুদ্র খামারের আজকের আয়োজনে আমি এসেছি গবিটা করিমগঞ্জ উপজেলায়, কিশোরগঞ্জ জেলাতে। তো এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল একটা গরু তৈরি করা হয়েছে। এই গরুটার নাম দেওয়া হয়েছে জনসিনা। তো আজকে মূলত আমরা এই জনসিনা সম্পর্কে কথা বলবো। জনসিনা গরুটি যিনি তৈরি করেছেন, একদম প্রান্তিক খামারি, একদম প্রান্তিক পর্যায়ে এত সুন্দর একটা গরু তৈরি করা আসলে খুবই টাফ, ঠিক আছে? তো আজকে আমরা মূলত জনসিনার খামারি যিনি আছে আজকে আমি এসেছি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার দরগাভিটা গ্রামে। এই যে দরগাভিটা, এটা একটা বিশাল বড় বাজার আছে। এই বাজারের পাশে আমাদের ভাই বুরহান ভাই, তার মূলত একটা কাপড়ের তার একটা সুন্দর জুতোর দোকান, এবং তিনি তার দোকানের পাশাপাশি তিনি তার বাড়িতে একটা সুন্দর গরু তৈরি করেছেন। নাম রাখছেন কি এবং তার বডি ওয়েট কত, সেই গরুটা নিয়ে তার স্বপ্ন কি এবং গরুটার সে প্রতিদিন কি খাওয়ায়, কি খরচ করছে, এবং এই গরুটাকে নিয়ে আমি এই বুরহান ভাইয়ের লাইফের স্ট্যান্ডার্ড শুনতে চাই। বুরহান ভাই, আমি আপনার কাছে আপনার এই গরুটাকে কেন্দ্র করে আপনার কথাগুলো শুনতে চাই। কবে এই গরুটা জন্ম হলো, জন্মের পর থেকে এর সাথে আপনি কিভাবে কি করছেন একটু বলতে পারেন? আমি তো দুই বছর আগে বাছর কিনছিলাম। হ্যাঁ, বাছর কিনছিলাম, 1 লক্ষ টাকা দিয়ে বাছর কিনছিলাম। দুই বছর যাবত আমি ফলতাছি, লালন পালন করতেছি। হ্যাঁ, আমি খাওয়াইতেছি কর, বুসি, চুলা বুট আর বুটটা, এগুলো মানে যেগুলা আমরা দেশের খাদ্য মেডিসিন। দুই বছর ধরে তার কি কি খাওয়ান দাওয়ান? দুই বছর ধরে খাওয়াইতেছি কর, ভুসি, ছোলা বুট আর ভুট্টা, এই চারগুলাই খাওয়াইতেছি আর প্রধান খাদ্য এগুলাই, আর কিনো কিছু আমি কামাই নাই। কাঁচা গাছ খাওয়ান না? কাঁচা গাছ বলতে তো আমরা দেখো তো নেপের গাছ মারা লইছি নিজে। কিছু জমি আছে, হ্যাঁ কিছু জমি আছে, মানে গাছ তো আর মাফা নাই, করবার যতটুকু খাইতারে অতটুকু আমি তারে খাওয়াই। একটু গাছ উলকা দেন, দেন দাঁড়া থাকবে, ওই পাশে যে আছে সে একটু গাছ উলকা দেন। আচ্ছা, এই গরুটা নিয়ে আপনার স্বপ্ন কি? আমরা স্বপ্নের কথা শুনতে চাই। এই গরুটার স্বপ্ন নিয়ে বলতে, আমরা 3-4টে গরু আছেন, হেডি বেচলছি, এর একলাই লাগছি। তো আশা করছিলাম যে যেহেতু ঈদ আইতেছে কোরবানির, এই চিন্তায় আপনার আছেন যে অনেক কিছু করাম স্বপ্ন নিয়া, পরে তো আরম্ভ হয়ে গেলো করোনা, করোনা আরম্ভ হয়ে গেছে, ওখানে আবার দাম এলোমেলো আরম্ভ হয়ে গেছে গা। তখন তো চিন্তা করতেছি ন্যায্য মূল্য যতটুকু চিন্তা করছিলাম এতটুকু আশা নাও করতে পারি, সেম ডেম করে আমি অনেক বিক্রি করলাম, এরকম মানে আশা আমি ওয়াতে হেরতে। কেমন দাম চাচ্ছেন আপনি? এমন দাম চাচ্ছি 12 লক্ষ টাকা। সে গোড়ার বডি ওয়েট আছে কি পরিমাণ বলতে পারেন? এটা তো আমাদের যে এলাকা ফিতার মাফে যে আমরা বলি আর কি, যে ফিতার মাফে আমার এক ডাক্তার ভাই বলে দিছেন যে 6 ফুট উপরে উঁচু হইব আর 11 ফিট লম্বা আছে। আচ্ছা আচ্ছা, শোনেন আপনার এই গরুটা আসলে একটা গরুর বডি ওয়েট কিভাবে মাপতে হয়, হ্যাঁ সেই ডাক্তার ভাই তো ওইভাবে জানেন না। আপনাদেরকে আজকে আমি এই গরুটা মেপে এই গরুটার গায়ে কতটুকু মাংস হবে, হ্যাঁ এই গরুটার গায়ে কতটুকু বডি ওয়েট আছে, কতটুকু বাকি যাবে, এই মাপটা কিন্তু আমি আপনাদেরকে শিখাই দিতে চাই। আপনারা যদি কেউ শিখতে চান তাহলে আমি শিখাতে চাই, ঠিক আছে? যে এই গরুটা যেতে গরুটা পরে জবাই হবে, জবাই যেই কিনুক আপনারা তো জানতে পারবেন। ইনশাল্লাহ আমি এই গরুটার একটা বডি মাপ দিয়ে দিব, যে আপনাদের যারা অন্যান্য আছেন আপনাদের বাড়িতে যখন গরু তৈরি হবে আপনাকে এইভাবে মাপতে পারবেন। মানে আমরা যে মাপটা দিব, যদি এটা পরে যখন ওয়েট মেশিনে নিয়ে যাবেন হয়তো 10 কেজি ব্যবধান হতে পারে, বেশি হবে অথবা কম হবে, কিন্তু 5 মন, 10 মন, 2 মন, 1 মন ব্যবধান হবে না, না 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 10 কেজি ব্যবধান হবে। ৭৬ ইঞ্চি লম্বা, হ্যাঁ তুমি ধরো, একদম একদম লেজার গুড়া
যার কাছে মোবাইল আছে সে গুণ দিয়ে দেন 94 গুণ 94 গুণ 75 গুণ দেন মানে দৈর্ঘ্য গুণ বুকের বেড় গুণ বুকের বেড় ভাগ 660 94 গুণ 94 গুণ 75 ভাগ 660 তিন চার কেজি বাড়বে আর এই গোড়ার মাংস হবে 58% গুণ করে ভাগ দেন 58% করুন ভাই মফস্বলে একটা গরু ৫৮০ কেজি মাংস হবে এখন হয়তো 10 কেজি বাড়তে পারে কমতে পারে কিন্তু কিন্তু 30 কেজি বাড়বে কমবে না ঠিক আছে 10 কেজি বাড়তে পারে জি 600 কেজি মানে কিন্তু কম না 6 × 12 = 15 মণ 15 মণ মাংস আমি আর ও দেখেন বলেন তাহলে দুজনের ভিতর ওজন বেশি কার গায় আমি আর ও দুজনের ভিতর ওজন বেশি কার গায় আমার থেকে 15 কেজি ওজন বেশি ওর আছে 98 আমার আছে 83 কেজি আমার থেকে মাত্র 2 ইঞ্চি লম্বা বেশি এই জন্য 2 ইঞ্চি লম্বার জন্য আমার তো 15 কেজি ওজন বেশি লম্বা গেলা ও ও তাহলে তো বুঝে আমরা যে উনারে বাড়ি হ্যাঁ ৮৩ কেজি এইভাবে খালি দেখলেও হবে না এই যে গৌড়ের কাঠামোটা অনেক সুন্দর এই গৌড়ার বডি কাঠামোটা অনেক সুন্দর ভাই মনে কিছু করেন না 1200 কেজি 1500 কেজি হ্যান কেজি তান কেজি এত বৃদ্ধি করে লাভ নাই কারণ আমাদের এমন একটা মফস্বল অঞ্চলে এটা না যে গিনেস বুকে নাম উঠে যাবে আর এত বেশি দাম বেশি ওজন বললে বেশি দাম চাইলে কিন্তু মানুষ আসবে না ক্রেতা আপনি যদি এর দাম 20 লাখ টাকা চান কোনো ক্রেতা আসবে না ঠিক আছে আপনি যদি একটা ন্যায্য দাম যেটা আপনারা ন্যায্য দাম বলেন আমার প্রকৃত দাম কম হলে ক্রেতা বলে আমি ন্যায্য দামে কিনছি বেশি দামে বেচলে বিক্রেতা বলে আমি ন্যায্য দামে বিক্রিছি আসলে ন্যায্য দাম না ন্যায্য দাম না হলো প্রকৃত দাম যে এই গোটা প্রকৃত দাম কত যদি কমে কিনতে পারে তাহলে ক্রেতা লাভ করলো যদি বেশি দামে বেচতে পারে তাহলে বিক্রেতা মুনাফা হইলো কিন্তু ন্যায্য দাম কিন্তু ওঠে না আপনারা যারা দোকানদার আছেন জানেন তো ন্যায্য দাম কোনটা যেটা তার প্রকৃত দাম যে একটা মালের প্রকৃত দাম আপনার আমরা চাই যে এটা কুরবানির সময় একটা ভালো দামে বিক্রি হোক কুরবানির সময় তো আসলে মানুষ গোস্ত ওই যে কেজি কেনে না 550 টাকা করে কেউ কিনবে না কেজির সময় কুরবানির সময় দেওয়া অটোমেটিক্যালি 600 700 700 টাকা পড়ে যাবে 800 টাকা পড়ে জি আর এরকম একটা সুন্দর গরু আসলে সবাই পছন্দ করবে তাই না আপনার এই যে গরুটা আজকে আমরা একটা মাপ দিলাম আপনি কিন্তু মাপটা অ্যাকুরেটটা জেনে গেলেন
আর যে রাইজে ওই যে ডাক্তার বলেছে যে হাইট এভাবেটা মাপ দিয়ে দিতে আপনি এই দেখেন আমি হলাম 5 ফুট 7 ইঞ্চি লম্বা আমার থেকে কিন্তু 6 ফুট হয় না উচ্চতা হইছে দেখা যাচ্ছে ভাই তাহলে এইভাবে কিন্তু আমরা যে হাতের আন্দাজ একটা জিনিস বলি যখন মানুষ আমাদের ভিডিওটা দেখবে ভিডিও দেখো লাই এটা তো মিথ্যাটা বলছে কারণ ওই ভাই তো 5.5 ফুট লম্বা না তার কেন ওটা মিথ্যাটা বলে কারণ আমরা চাই কি যে যেহেতু আমরা টেলিভিশন বা ইউটিউব বা যা কিছু যে অন্ততে মানুষ সত্য জিনিস জানলে সে কিন্তু আসবে এরকম একটু বড় বড় বলে ফেলে তারা কিন্তু গর্বিস্তি ব্যস্ত বানা ঠিক আছে পুরো যে উচ্চতা কি এভাবে করে না মাথা থেকে কারা হরে মাথার উচ্চতা ধরে না ধরেন এই যে সামনের ঠেঙে এই সুযোগে বুঝে শুই ঠিক আছে আর যখন আপনারা দেশে সাইওয়াল গরু ধরেন তার তো কুজ অনেক বেশি তার ধরেন এই পিঠে সুজা ধরলেই হয় তাই না কারণ এই গরুটা সর্বোচ্চ উচ্চতা এই জায়গাটাই আছে আমি যাদের পাশে দাঁড়াই তাহলে দেখেন এর থেকে আমার আপনারা দেখেন যে দুই পাশ দিয়ে দেখেন আমার মাথা দেখা যাচ্ছে কিনা তার মানে ও 5 ফুট 4 ইঞ্চি টিঞ্চি আছে তাই না আমার মানে 3 ইঞ্চি আছে আর কি মেন হচ্ছে কি বাংলাদেশে জন্মগ্রহণ করা যত গরু আছে বাংলাদেশে জন্মগ্রহণ করা যত গরু আছে তাদের দেশে এই পর এই বছরে যে গরুগুলো আসবে 100টা গরুর ভিতর আপনার একটা গরু আছে এইটাই আমি তো এটাই বলতেছি আমি তো বুঝছেন যে এই বছরে যত বড় গরু আসছে 100টা গরুর ভিতর আপনার গরুটা আছে এটা কিন্তু কম না ভাই 1000 কেজি ওজন এই যে লাল লাল বড় বড় সাইওয়াল গরু দেখা যায় না বাংলাদেশে কোন সাইওয়ালের ওজন 1000 কেজি হয়নি না না এখন আমি যেটা চাচ্ছি তো চাচ্ছি এটা পরে বাড়িতে এলে না না আপনি এবার বলেন যে আমাদের তো একটা প্রত্যাশা আছে কুরবানির সময় একটা ভালো কাস্টমার আসুক আমার গোটা দেখুক দেখে শুনে সুন্দর আমি তো শক্ত হয়েছি না আমি তো এই যে বলো কাস্টমার দাম করবো যে দামটা দেওয়া আছে আগে এখন আমি এটাই দিতেছি কিন্তু বাড়ি তাই সব করে কনসার্ট কিছু করে আগে আগে আপনার কত টাকা দামটা চেয়েছিলেন আগে দিছিলাম 12 লাখ টাকা আসলে এক টন ওজনের একটা গরু 12 লাখ টাকা আপনি চাইতে পারেন এটা কিন্তু কোনো অন্যায় নয় ঠিক আছে এটা ভাবছিলাম না 30 মন জি তখন আপনি 30 মন দিছিলাম 30 মন গেছিল কারণ ওই যে মাপটা যে তোমার কাছে সঠিক ছিল না তো এখানে তো মানে স্যার 10-15 কেজি ডিভার্স কি 8 মন ডিভার্স হইতে পারে এরকম ভাই সকালে মাপলি গরুর একরকম হবে ওয়েট মেশিন না বিকালে মাপলি একরকম হবে সন্ধ্যাবেলা মাপলি একরকম হবে কিন্তু পিতার মাপ সবসময় একই রকম ঠিক আছে কারণ ওয়েট মেশিন আপনি যখন মাপবেন তখন কি হবে ও হয়তো খাওয়া আছে ঠিক আছে আর আবার যখন মাপবেন তখন হয়তো খাওয়া নাই কমবে পিতার মাপে কিন্তু ভাই যা আছে তাই হবে না ঠিক আছে ঠিক আছে আপনি চাইছিলেন 12 লাখ আমার আমাদের কথা হচ্ছে যে 12 লাখ টাকা শুনে যেসব কাস্টমার আসবে আপনার আলোচনা সাপেক্ষে একটা দাম ঠিক আছে সেগুলো একটু বলেন ভাই আপনি যারা ক্রেতাদের উদ্দেশ্যে বলেন ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলেন তাদের উদ্দেশ্যে বলা মতে ওটা তো দাম হইতাছে মানে 12 লাখ টাকা চাইছিলাম তো এখন আমি 12 লাখ টাকাই চাইতাছি কিন্তু বাড়িতে আসো দামের মাধ্যমে কম বেশি মানে দিলাম আর কি আচ্ছা আপনি গরু যদি বাড়িতে বিক্রি করবেন নাকি হাটে নেবেন হাটে নেবো না তুমি গরু বিক্রি নাও করতে পারি এবার তাহলে আমি হাটে উড়াইবো না কারণ অনেক রুগ রুগান্ত দেশ বড় অনেক ঝামেলা গরু উঠে মানুষ হতে বেশি ঝামেলা গরু উঠে কিন্তু আমি দুদিন না ব্যস্ত বাড়িতে তাহলে আমি বাজার উড়াবো না বাড়িতে থাকবে আসলে বড় গরু হাটে নিয়ে কিন্তু বেচা খুবই কষ্টকর হয় মানে বাড়িতে নিতে বন্ধুরা আপনারা আমাদের খামারি ভাই বুরানবার কথাগুলো শুনলেন এবং তিনি একটা সুন্দর কথা বলেছেন যে তার যে সুন্দর গরু মাত্র 2 দাঁত সে 2 দাঁতের একটা গরু আমি নিজে মেপেছি যেখানে 1000 কেজির উপরে ওজন আছে আসলে গরুটাও দেখতে অনেক বড় আর যেভাবে একটা গরু মোটাচাকরণ করে যে মাংস তৈরি করতে বুরান ভাই এখনো কিন্তু সেই প্রসেসিংয়ে যায় নাই তাই তার গরুটা এরকম ওয়েট হয়েছে এবং এই বছর তিনি বিক্রি করার একটা সুন্দর চেষ্টা করছেন যদি এই বছর বিক্রি না হয় আগামী বছর রাখবেন আমি আসলে আগামী বছরের কথা ভাবছি না আমি বলছি এবছর যারা ভালো গরু কুরবানি দিতে চান বড় গরু কিনতে চান ইনশাল্লাহ আপনারা আমাদের এই বুরান ব্যবসা এখানে চলে আসবেন এবং এই যেহেতু এটা একটা দরগা ভেটা একটা বাজার এখানে কিন্তু যে কোনো উপায় আমি কিশোরগঞ্জে এসে করিমগঞ্জে এসে আপনি এখানে চলে আসতে পারবেন আর এখানে আসেই কিন্তু জনসেনা নাম বললে বাজারে সবাই চিনবে আপনি গরুটাকে নিতে পারবেন এবং গরুটা খুব ভালো এবং আপনারা আসলে যেসব গরু দেশি গরু হিসেবে চেনেন বলা হয় বড় বড় গরু দেশাল গরু সব দেশালের মা আছে ইন্ডিয়াতে কিন্তু এর মা কিন্তু বাংলাদেশে এর জন্ম বাংলাদেশে বাট আমাদের বড় বড় খামারে যে দেশাল গরু দেখেন তার মারা সব ইন্ডিয়াতে আপনি যদি দেশি গরু চান তাহলে ফ্রিজিয়ান গরু নেবেন আর আমাদের ছোট ছোট গরুগুলো নেবেন সবাইকে ধন্যবাদ